অসম্ভব অসম্ভব এই নিয়ে আয় ওকে কি ভেবেছিলে কি ভেবেছিলে আমার হাত থেকে পালিয়ে বাঁচবে মার ওকে মন্ডল আমার বাড়ির ব্যাপারে নাক গলানোর অধিকার কোন অধিকার তোমার নেই অধিকার এই যে পোশাকে অসহায় দুটো প্রাণ ওদেরকে এরকম ভাবে সিংহের মুখে ফেলে দিয়ে আমি কি করে চলে যাই বলুন তো না মানে এরকম ভাবে ফেলে তো যাওয়া যায় না আমি তো নিয়ে যাই নিয়ে যাই এই ছেলেটা এই ছেলেটা আমার নাতনিকে ফুসিয়ে নিয়ে গেছে আমার বাড়িতে চাকর সেজেছিল চুরি করেছিল ভাইটু তুমি কি চুরি করেছো ভাইটু কি চুরি করেছো সেটা আমার ঘরে আছে মন্ডলবাবু যাও 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 চোরাই মালটা নিয়ে এসে যাও 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 কি করতে চাও তুমি সত্যিকারের চোরটাকে এবার ধরতে চাইছি স্যার ওর হাতে কি ওটা গয়নার বাক্স এর মধ্যেই লুকানো আছে কি লুকানো আছে পক্কা পক্কা সব মিথ্যে কতগুলি গাঁজা খড়ি গপ্প পানি আমাকে ধাপ্পা দেওয়া এই লোকটা এই লোকটা নিশ্চয়ই ওটা সরিয়ে ফেলেছে এইটা থেকে এই লোকটা নিশ্চয়ই এটা সারিয়ে ফেলেছে কারণ এটার মধ্যেই ছিল আদিনাথ সিংহের আসল বিল আর একটা কথা বললে জীব টেনে ছিঁড়ে ফেলব ও মিথ্যে বলছি না কর্তা মশাই একটাও মিথ্যে কথা বলছি না আদিনাথ সিংহ রায়ের আসল উইল এই বাক্সটার মধ্যেই লুকানো ছিল এই সেই আসল উইল এটা অনামিকা আমার হাতে দিয়েছিল লুকিয়ে রাখার জন্য যাতে কখনো আপনার হাতে না আমি একটা করে পাতা পড়ব আর দেখবেন কেমন ম্যাজিকের মতো সিংহরায়দের সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি সব সবকিছু আমার হয়ে যাবে আদিনাথ সিংহরায়ের আসল যাতে লেখা আছে যে সমস্ত সম্পত্তির মালিক দীপনাথ সিংহরায় দীপনাথকে দেখবেন না দীপনাথটাকে তুমি নাকি আমি দীপনাথ সিংহরায় কি দিয়ে প্রমাণ করবে তুমি দীপনাথ সিংহরায় এই লকেট দিয়ে আমি যদি বলি তোমার হাতের এই উইলটা মিথ্যে জাল না সেটা আর তুমি বলতে পারবে না বরং তুমি এতদিন যে উইলটাকে যক্ষের ধনের মতন আগলে রেখেছিলে সেটাই নকল সেটাই জাল এই রাজবাড়ি এই সম্পত্তির কানা করিও তোমার নয় চুপ করো তুমি তোমার ষড়যন্ত্র রাজবাড়িকে বিষাক্ত জালের মতো আষ্টে পৃষ্ঠে বেঁধে ধরেছে তুমি যদি জানতে পারতে রাজনাথের পুত্র সন্তান হয়েছে তুমি তাহলে তাকে বাঁচতে দিতে না সেই মাতৃহারা কন্যা সন্তানকে রাজনাথের হাতে তুলে দেয় আনন্দ এবং তোমার চক্রান্তের ফাঁক গলে দীপনাথকে বুকে করেই রাজবাড়ির বাইরে নিয়ে চলে যায় ওই ববি আনন্দর সন্তান মিথ্যে কথা সব মিথ্যে কথা কি ভেবেছো তোমরা যে একটার পর একটা মিথ্যে সাজিয়ে ওঙ্কারনাথ সিংহরায়কে টলিয়ে দেবে কি করতে পারবে তোমাদের এই ছোকরা হাজারবার উইলে মাথা খুলে প্রমাণ করতে পারবে না ও তোমাদের গল্পের নায়ক দীপনাথ আমার বাড়ির চাকর দেব একটা সত্যি কথা বলি স্যার সেটা আপনার পক্ষে খুব দুঃখের সমস্ত সম্পত্তির মালিক এখন দীপনাথ সিংহ না সমস্ত সম্পত্তির মালিক আমি এই দীর্ঘ ২৫ বছর ধরে এই ৩০০ কোটি টাকার সম্পত্তি আমি একা আগলেছি এই সম্পত্তি কারো নয় তোমাদের সব কথা মিথ্যে মিথ্যে মিথ্যে